দরদ ভরা ভালোবাসা নিয়ে দুলুমি আসছে আগামী 15ই নভেম্বর সিনেমা হলে। সো সবাই রেডি হয়ে যান, যারা শাকিবিয়ান আছেন তারা তো রেডি আগে থেকে, এবং যারা শাকিবিয়ান না বা যারা এতদিন ধরে শাকিব খানকে হেট করছেন তারাও মনে হয় যে এখন থেকে অপেক্ষা শুরু করে দেবেন। কারণ হচ্ছে এখন বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে দরদের কিছু স্টিল পিক আপলোড করা হচ্ছে, সবাই অনেক শেয়ার করছে, যেগুলো দেখে আমার মনে হয় যে শাকিবিয়ানরা তো এতদিন ধরে অপেক্ষা করেছে, তার মধ্যে হেটার্সরা এখন নতুন করে শাকিব খানের দরদ মুভি দেখার জন্য অপেক্ষা করবে। সো যেটাই হোক না কেন, দরদ আসছে আগামী 15ই নভেম্বর, এবং দরদ ভরা ভালোবাসা নিয়ে দুলুমিয়ে আসবে সবার মন জয় করতে। সো সবাই রেডি হয়ে যান, এখনই টিকিট বুকিং করে ফেলেন। এবং অনেকগুলো দেশে কিন্তু একসাথে রিলিজ হতে যাচ্ছে দরদ, এবং শেষে তার একটা বলি, কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছেন অনন্য মামুন ভাই যে দরদ মালদ্বীপেও রিলিজ হবে। এছাড়া বিভিন্ন দেশে কিন্তু রিলিজ হতে যাচ্ছে, এবং এটা কিন্তু এই প্রথম প্যান ইন্ডিয়ান মুভি হতে চলেছে। সো সবাই সবার দিক থেকে প্লিজ প্রমোশন করবেন দরদ মুভিকে নিয়ে। দরদের প্রমোশন আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা যারা শাকিবিয়ান আছি, আমরা নিজেরাই প্রমোশন যতটুকু করব এটাই হচ্ছে অন্য লেভেলের প্রমোশন। পরিচালকের পক্ষ থেকে প্রমোশন করার কোনো প্রয়োজন আমি দেখতেছি না। সো যাই হোক, দরদ ভরা ভালোবাসা নিয়ে আসবে দুলুমিয়া, আর সেই দুলুমিয়া সবার মন জয় করবে, এবং সবার মন জয় করে দরদ মুভি রেকর্ড করবে সেটাই আশা করছি। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।